পরম শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। বিভিন্ন স্থানে শহীদ মিনারে মানুষের ঢল, সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি। শহীদদের প্রতি শ্রদ্ধা বোধের জায়গাটা তৈরি হয়ে গেছে ছোটবেলা থেকে। যারা এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে আসি। আমাদের আদিবাসীর যে ভাষা রয়েছে সব কয়টা ভাষাকে আসলে অস্তিত্ব থাকার জন্য সংরক্ষণ করে রাখা উচিত। যখন শহীদ মিনারের কাছ থেকে আমাদের দায়িত্বটা পালন করি তখন আসলে আমাদের ভিতরে সেই ফিলিংসটা জাগে। সম্মিলিত শক্তি আর দেশপ্রেমে দুরন্ত গতিতে এগিয়ে যাবে দেশ, প্রত্যাশা সব মহলের। চিরেই দেখবেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে যাবে, বাংলাতে রূপান্তরিত হচ্ছে। বৈশ্বিক পরিমণ্ডল বিবেচনায়ও এটি সত্য, এখনো বাংলাদেশের ভাষা ব্যবহার, ভাষার বিস্তরণ সেটি ঘটছে। প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা। ভৈরবে পৌর নির্বাচন কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত 25, বাড়িঘর দোকানপাট ভাঙচুর, লুট, এক প্রার্থী আটক। বগুড়ার শেরপুরে কলেজ গেট এলাকায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন নিহত, আহত কমপক্ষে 18। ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা বলছে পুলিশ। ইয়াবা ও গুলি রেখে চট্টগ্রামে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে 5 যুবক, অভিযান চালাতে তথ্য দিয়েছিল আটককৃতরাই, সিসিটিভি ফুটেজে রহস্য উন্মোচন। হোটেল মোটেল খালি নেই জেনেও প্রশান্তির খোঁজে কক্সবাজারে পর্যটকের ঢল, খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেই ফিরছেন অনেকে, নানা হয়রানির অভিযোগ। এবং মুকুলে মুকুলে ছেয়ে গেছে নওগাঁর বরেন্দ্র অঞ্চলের আমবাগান, সুবাসে মাতোয়ারা চারপাশ, বেচাকেনার দরদামে ব্যস্ত ব্যাপারীরা।